কিরণকান্তি ব্যানার্জির হামলা থেকে প্রাণে বেঁচে গেল পদ্ম কিন্তু ডাক্তার জানিয়েছে পদ্ম তার বাকশক্তি হারিয়েছে একমাত্র পদ্মর বয়ানে অগ্নিজিৎ মুখার্জি নির্দোষ প্রমাণিত হতে পারে কিন্তু সেই পদ্ম কি বয়ান দিতে পারবে হ্যাঁ বন্ধুরা গীতা এলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গীতা এবং থানার বড়বাবু সন্দেহ করেছিল পদ্মকে দিয়ে কোনো ফাঁদ পাতা হচ্ছে কারণ পদ্মর মামার বাড়ি পৌঁছোতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে কিন্তু তিন থেকে চার ঘন্টার মধ্যে পদ্ম ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে যাতে সে তাকে আশীর্বাদ করতে যায় কারণ তিন থেকে চার ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছানো আবার ওইটুকু সময়ের মধ্যে বিয়ে ঠিক হওয়া এসব প্রায় অসম্ভব তাই গীতা বড়বাবুকে জানিয়ে প্ল্যান করে যাতে এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড কে জানতে পারে তাই তারা ষড়যন্ত্রটা জানার জন্য অগ্নিজিৎ মুখার্জির পিছু নেয় রাস্তায় যেতে যেতে রাস্তার বাঁকে অগ্নিজিৎ মুখার্জির গাড়িটা গীতারা আর খুঁজে পায় না ফলে অগ্নিজিৎ মুখার্জি একা পদ্মর কাছে গিয়ে পৌঁছয় তারপরই পদ্মকে জিজ্ঞাসা করে তুই আমাকে এখানে ডেকেছিস কেন কিন্তু পদ্ম কোনো উত্তর দেওয়ার আগেই একজন ব্যক্তি পদ্মকে এসে পিছন থেকে ছুরি মেরে পালিয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি তার মুখটি দেখতে পায় না কারণ তার মুখে একটি গামছা বাঁধা ছিল তখন পদ্ম মাটিতে লুটিয়ে পড়তে যাচ্ছিল তখন অগ্নিজিৎ মুখার্জি দৌড়ে গিয়ে তাকে ধরে নেয় এবং তার পিঠ থেকে ছুরিটা বার করে ঠিক তখনই গীতা বড়বাবুকে নিয়ে ওখানে পৌঁছে যায় ততক্ষণে পদ্মর পিঠ থেকে অগ্নিজিৎ মুখার্জি ছুরি বার করে নিয়েছে তারপর সবাই পদ্মকে হাসপাতালে ভর্তি করায় পরের দিন কিরণকান্তি ব্যানার্জির কথায় পুলিশ অগ্নিজিৎ মুখার্জিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে কমেন্টে জানাবেন পরবর্তী পর্বে কীরকম ভিডিও দেখতে চান থ্যাংক ইউ